আমাদের দেশে মানে আমাদের একটা সিনেমা উইথ দেশি বিদেশি সমস্ত ক্রু এন্ড কাস্টিং সমস্ত আর্টিস্টকে নিয়ে এখানে একটা বড় সিনেমা কিন্তু প্ল্যান করেছি। আমি আমার সমস্ত বাংলাদেশী ভাই বোনদের সাথে নিয়ে এখানকার বড় বড় থিয়েটারে আমাদের রেগুলার ছবি রিলিজ হবে, আমরা রেগুলার প্রিমিয়ার শুতে আসব। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর থেকে নিজের প্রযোজনায় নতুন সিনেমার ঘোষণা দিলেন দুই বাংলা সুপারস্টার শাকিব খান। গত রবিবার সন্ধ্যায় চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের মঞ্চে দাঁড়িয়ে নাম চূড়ান্ত না হয় সিনেমাটির ঘোষণা দেন তিনি। শাকিব খান জানিয়েছেন তার নতুন এই সিনেমার পরিচালক হবেন হিমেল আশরাফ, যিনি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শাকিব খান আরো বলেন, যুক্তরাষ্ট্রে বড় একটি সিনেমা করার প্ল্যান করেছি, কোভিড না থাকলে এতদিন শুটিং হয়ে এখানে রিলিজও হয়ে যেত। দ্রুতই শুটিং শুরু হতে যাওয়ায় সিনেমাতে দেশের ও বিদেশের টেকনিশিয়ান ও শিল্পীরা থাকবেন। দেশি বিদেশি সমস্ত ক্রু এন্ড কাস্টিং সমস্ত আর্টিস্টকে নিয়ে এখানে একটা বড় সিনেমা কিন্তু প্ল্যান করেছি। জানিয়েছে বিগ বাজেটের এই সিনেমা পৃথিবীর 60টি মহাদেশেই মুক্তির পরিকল্পনা রয়েছে। সিনেমার পরিচালক হিমেল আশরাফ জানিয়েছেন, আগামী বছর একটি ভালো সময় দেখে সিনেমাটির 70% শুটিং হবে লাস ভেগাস, লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক ও হলিউডে, বাকি অংশের শুটিং হবে বাংলাদেশে। আশা করি একটা ধামাকা সিনেমা হতে যাচ্ছে সুপারস্টার শাকিব খানের এই নাম ঠিক না করা সিনেমাটি। যদি কোভিড না হতো তাহলে এতদিন শুট হয়ে এখানে রিলিজও হয়ে যেত। ইনশাআল্লাহ, ইটস ভেরি সুন।